নমস্কার বন্ধুরা, কালচার সিঙ্গারে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার স্বামী। আমার স্বামী সত্যি এত ভালো মানুষ যে গর্ব হয়। খুব স্ট্রাগল করেছে ছোটবেলা থেকে, ক্লাস ফাইভে যখন পড়তো 10 বছর বয়সে বাবা মা বাবাকে হারিয়েছে, 1.5 বছর বয়সে মাকে হারিয়েছে। বাবা মা বলতে দিদি দাদাই, আমার ভাসুর, আমার ননদ, বড় ননদির, তাদেরই মা বাবা। তারাই পড়াশোনা করিয়েছে, খুব কষ্ট করে পড়াশোনা করে বিকম পাস করে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। এবার 2091 সালে অনেক ইয়ে করে, লড়াই করে আমার আদি বাড়ি, আমার পৈতৃক শ্বশুরবাড়ি হচ্ছে, আমার মেন শ্বশুর ভিটা হচ্ছে আমার দেশবন্ধু ক্লাব। সেখান থেকে অশান্তির ভয়ে যদি সম্পত্তি নিয়ে কোনো অনেক সময় ভায়া ভায়া হয়, তো সেটা যাতে না হয় তার জন্য এখানে বাড়ি কিনেছে, জায়গা কিনে বাড়ি করলো। করে 2091 সালে বাড়ি কিনেছে, জায়গা কিনেছে, বাড়ি করে 2007 আমাকে বিয়ে করলো। বিয়ে করার পর খুব ভালোবাসা, খুব ভালো রাখতো, যে এখন যেটা খেতে চাইতাম আমাকে দিত। এখনও পর্যন্ত এই জিনিসটা চেষ্টা করে, বিয়ের 15 বছর রানিং চলছে, এখনও পর্যন্ত চেষ্টা করে কোনটা আমি ভালোবাসি। যেমন আজকে আমার খুব ভালো লাগে আলু পটল চিংড়ি খেতে, আলু পটল চিংড়ি জোগাড় হয়ে গেল। আমার ভালো লাগে ইলিশ মাছ খেতে, ইলিশ মাছ জোগাড় করে। সে যতই দাম হোক না কেন চেষ্টা করে, আমি বরঞ্চ বকা দিই, এত খরচা করার কী আছে, এত খরচা করার কী আছে। না, খাওয়া নিয়েই, খাওয়া পরে পড়া নিয়েই তো মানুষ, না খেলে হবে? দুর্বল হয়ে গেলে হবে কি, কাজ করবা কী করে, মনের জোর আনবে কী করে, খেতে তো হবেই ইত্যাদি। তাই আমি যখন পারে না, যখন অসুবিধা হয়, বলে আজকে মাছ নিতে পারলাম না, যে ঠিক আছে আমার আলু সেদ্ধ ভাতই যথেষ্ট, খেয়েও নি আমার সামনে, ওকে কখনো আমি কষ্ট দিই না। এবার লকডাউনের সময় একটু আমাদের যেহেতু কোনো পড়ানো টিউশনি বা কোনো কাজ ছিল না, হাতে টাকা পয়সাও নেই, সে হিসেবে একটু মন কষাকষি হয়েছিল। আর 19-21 3 বছর একটু খুব আমাদের খুব খুব অশান্তি গেছে, মানসিক টর্চার গেছে। এখন আমরা ভালো আছি, 2022 খুব ভালো আছি, আবার সে আগের দিন ফিরে পেয়েছি। ভগবানকে ডাকছি যেন এই দিনটা আমরা সারা জীবন একসাথে থেকে লড়াই করে বাঁচতে পারি, এরকম যেটা চলছে সেটাই ভালো, এবং আরও যা কিছু অনেক অর্থ উপার্জন করে থাকতে পারে আমার স্বামী। আমার স্বামীকে, যারা আমার থেকে বয়স জ্যেষ্ঠ, আমার কাকা, আমার দাদু, আমার বাবার বয়সে, তারা আমার স্বামীকে একটু আশীর্বাদ করুন যেন ও সারা জীবন খুব অর্থ উপার্জন করতে পারে এবং নিজে খেটে সেটাকে অর্জন করতে পারে। ভালো মনের মানুষ যেন এরমই থাকে, আর যেন না বদলায়, আর যেন আমাদের মন কষাকষি না হয়, আর যেন ঝগড়া না হয়, এই কামনা করে আজকে আমি আমার আলোচনা শেষ করলাম। শুনবেন, ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।